নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ শান্তির বদলে নতুন কোন নৈরাজ্য তৈরির চেষ্টা করলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে তারা আরও ক্ষতিগ্রস্ত হবে শুক্রবার রাত নটার দিকে সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী মাধ্যমে সরকারকে স্বাগত জানিয়ে প্রেরিত এক বিবৃতিতে কথা বলেন বিবৃতিতে তারা বলেন নবগঠিত অন্তর্বর্তী সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি এবং বিশেষ করে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সাধুবাদ জানাই অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো দ্রুত একটি জাতীয় মীমাংসাপত্র তৈরি করুন যার ভিত্তিতে সামাজিক যত বিভেদ ও বিভাজন দূর হবে সারাদেশে প্রতিশোধ ও জিঘাংসার যে মৎসব শুরু হয়েছে তা বন্ধে একটি জাতীয় মীমাংসাপত্র আবশ্যক ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিটি হত্যা ও জুলুমের সুষ্ঠু বিচার হবে কিন্তু বদলা নয় বদলা নিতে গেলে ন্যায়বিচার ধ্বংস হবে আমাদের সমাজ থেকে শত্রুবধের রাজনীতি ও আকাঙ্ক্ষাকে চিরতরে দূর করতে হবে যাতে করে ভারত প্রযোজিত শাহবাগী ফ্যাসিবাদের দ্বিতীয় জন্ম না হয় আমরা লড়াই সংগ্রাম করেছি ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য যাতে প্রাপ্য অধিকার ভোগ করে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এবং নির্ভয়ে ও নিরাপদে জীবনযাপন করতে পারে আমাদের বিজয়কে সে পথেই নিয়ে যেতে হবে তারা আরও বলেন এছাড়া একটি নতুন শাসন বিধি প্রণয়নের উদ্যোগ দ্রুত নিতে হবে আমরা আবারও সেই পুরনো ছক ও বৃত্তে হাঁটতে চাই না শাসন ব্যবস্থা ও রাষ্ট্র কাঠামো কাঙ্ক্ষিত পরিবর্তনে নতুন শাসন বিধি অনিবার্য সময় ক্ষেপণের চড়া মূল্য যাতে আমাদের দিতে না হয় এখানে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি শান্তির বদলে নতুন কোনো নৈরাজ্য তৈরি করার চেষ্টা করলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে তারা আরও ক্ষতিগ্রস্ত হবে তাই দেশের পরিস্থিতিকে নৈরাজ্য থেকে রক্ষা করতে সরকারকে দূরদর্শী ভূমিকা পালন করতে হবে ডেস্ক রিপোর্ট পার্তাবার